মুসলিমদের কাছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা যেন এক স্বপ্নের বিষয়। তাই মক্কার গ্র্যান্ড মসজিদে উমরা পালন শেষে মদিনায় মসজিদে নববীতে ছুটে যান বহু ধর্মপ্রাণ মুসলমানরা। সেখানেই রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তবে এখন থেকে হুট করে গিয়েই মহানবীর কবর জিয়ারত করতে পারবেন না কেউ, এর জন্য নিতে হবে আগাম অনুমতি। সম্প্রতি এমন নিয়ম চালু করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে আগ্রহীদের আগেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, মসজিদে নববীতে প্রবেশের জন্য চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মহানবীর প্রতিষ্ঠিত মসজিদটিতে প্রবেশ করতে পারবেন না। অবশ্য মসজিদের বাইরে লকারে সেগুলো রেখে যাওয়া যাবে, তবে মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না। এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরা পালনকারী মুসলিম বা দর্শনার্থীদের না ঘুমানোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এই নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে মুসলিমদের অবশ্যই মসজিদের ঘুমানো থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে করিডোর, নামাজের স্থান, জরুরি যানবাহন রাখার জায়গা ও বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের জন্য বরাদ্দ জায়গায়। এতে আরও বলা হয়েছে যারা ওমরা পালন করতে চান তাদের অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে গ্র্যান্ড মসজিদে যেতে হবে। বিদেশি মুসলিমদের ওমরা পালন সহজ করতে সম্প্রতি বেশ কিছু সুবিধা চালু করেছে সৌদি আরব। ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যে কোনো ভিসা নিয়েই ওমরা পালন করতে দেশটিতে যাওয়া যাবে। ওমরা ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন পর্যন্ত করা হয়েছে। ওমরা পালনকারীরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ যে কোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন, দেশ ত্যাগও করতে পারবেন নিজেদের পছন্দের রুট দিয়ে। ধারণা করা হচ্ছে চলতি বছর প্রায় 1 কোটি মানুষ ওমরা পালনে সৌদি আরবে যাবেন। রাকিব হাসান, আরটিভি।